আসসালামু আলাইকুম, শামিস কালেকশন আপনাদের স্বাগত। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে একটা লেস প্যাটার্ন দেখাবো, এটা কিভাবে করেছি। খুব সুন্দর লেসটা, আপনারা টেবিল ক্লথের সাইডে লাগাতে পারেন, টেবিল ম্যাটের সাইডে লাগাতে পারেন, অথবা অন্যার দুপাশেও লাগাতে পারেন। এর জন্য আমি কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর আমি 27টা চেন নেব, 25টা চেন এবং অতিরিক্ত 2টা চেন নিচ্ছি। আমার 27টা চেন নেওয়া হয়ে গেছে। আমি এখন 4 নম্বর, 1 2 3 4, 4 নম্বর চেনের উপর একটা ডাবল করব, পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব, পরবর্তী চেনের উপরও একটা ডাবল ক্রোশেট করব। চেন 3 সমান একটা ডাবল ক্রোশেট এবং পরপর 3টা ডাবল ক্রোশেট নিয়েছি, অর্থাৎ 4টা ডাবল ক্রোশেট বা 2টা চেন নিয়েছি। 2টা চেন স্কিপ করে 3 নম্বর চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব। এখানে বক্স তৈরি হয়েছে। এরপর আবার 2টা চেন নেব, 2টা চেন স্কিপ করে বা চেনের উপরে একটা ডাবল ক্রোশেট। এভাবে আরো 4 বার একই কাজ রিপিট করতে হবে, 1 2 3, 2টা চেন, 2টা স্কিপ, 3 নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। দুটা স্কিপ করে 3 নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6, 6টা বক্স তৈরি হয়েছে দেখেন মিডিলে। এরপর আমি পরবর্তী স্টিচের উপর চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব। এরপরে আবার পরপর আরও 2টা ডাবল ক্রোশেট নেব, অর্থাৎ টোটাল 4টা কর্নারে ডাবল ক্রোশেট তৈরি হলো। এরপর আমি 3টা চেন নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট এবং অতিরিক্ত আরও 2টা, অর্থাৎ টোটাল 5টা চেন নিচ্ছি। চার নম্বর যে ডাবল ক্রোশেটটা নিয়েছিলাম প্রথম শেষে, সেটার উপরে একটা ডাবল ক্রোশেট নিলাম এবং পরবর্তী 2 চেনের মাঝে আরও 2টা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর 4টা ডাবল ক্রোশেট হলো, নিচেও 4টা উপরেও 4টা হলো। এরপর আবার 2 চেন নেব, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট নেব। নিচে 6টা বক্সের মতন তৈরি হয়েছে, উপরে হবে 5। যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। পরবর্তী 4টা ডাবল ক্রোশেটের উপর পরপর 4টা ডাবল ক্রোশেট নেব। প্রতি লাইনে এই জায়গাটা কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ 4টা করে ডাবল ক্রোশেট নিয়েছি, এর উপরে 4টা করে ডাবল ক্রোশেটই হবে। আমার এই টিউটোরিয়াল কিন্তু যারা কাজ করেন সেই আপুদের জন্য। যদি আমার টিউটোরিয়ালগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। আবারও বলছি, প্রথম 4টা ডাবল ক্রোশেট, এটা প্রতিটা একই কাজ রিপিট হবে। এখানে 5টা বক্স করেছি, এবার আমি 4টা বক্স করব। 4টা বক্স হয়ে গেছে। পরবর্তী 2 চেনের মাঝে 2টা ডাবল ক্রোশেট নিচ্ছি, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, হয়ে গেল 4টা ডাবল। এরকম একটা লুপ এখানে তৈরি করতে হবে, 5টা চেন নিচ্ছি। দুটা স্টিচ স্কিপ করবো,
পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, পরবর্তী দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তী ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর চারটা ডাবল ক্রোশেট হলে এরকম একটা লুপ তৈরি হয়েছে এখানে। এভাবে আরও একবার করতে হবে আমাকে। আমি তিন নম্বর লুপটা করছি। পাঁচটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ পরপর চারটা ডাবল ক্রোশেট হলো। দেখেন তিনটা লুপ হয়েছে এরকম পাঁচ চেনের। দুইটা চেন নিয়েছি, দুইটা পরবর্তী দুই চেন স্কিপ করে পরপর চারটা ডাবল ক্রোশেট নিলাম। এই অংশটুকু করার সময় মেঘলা হয়ে গিয়েছিল আকাশ, একটু ঘোলা লাগতে পারে। তিনটা চেন নিলাম, ঘুরিয়ে নিলাম, পরপর আরও তিনটা ডাবল ক্রোশেট নেব। টোটাল চারটা ডাবল ক্রোশেট। এরপর দুইটা চেন নিয়ে প্রথম যে ডাবল ক্রোশেটটা আছে এর পরে সেটার উপর একটা ডাবল ক্রোশেট নিলাম, আবার দুইটা চেন নিলাম, দুই ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট, দুইটা বক্স তৈরি হলো। এবার এই যে পাঁচ চেন নিয়েছে এর ভিতরে তিনটা ডাবল ক্রোশেট নেব। একটা ডাবল ক্রোশেট তো আগেই নিয়েছি, আরও তিনটা নিচ্ছি, অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো। এরপর আমি দুইটা চেন নেব, একই লুপের মধ্যে আরও চারটা ডাবল ক্রোশেট নেব। পরবর্তী আবার পাঁচ চেনে যে লুপটা তার ভিতরে একইভাবে চারটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, চারটা ডাবল ক্রোশেট নেব। দুইটা চেন একই লুপে আরও চারটা ডাবল ক্রোশেট। এভাবে আরও একবার একই কাজ রিপিট করতে হবে পরবর্তী লুপে। চারটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, চারটা ডাবল ক্রোশেট। হয়ে গেছে, এখন আমি ঘুরিয়ে নেব। রে পরবর্তী চেনের উপর এই ডাবল ক্রোশেট উপর যে চেনটা রয়েছে এর উপর স্লিপ স্টিচ, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, তার পরবর্তী স্টিচের উপরও স্লিপ স্টিচ। এবার দুই চেনের মাঝে একটা স্লিপ স্টিচ দেব, এখানে তিনটা চেন নেব, তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট। পরবর্তী আরও তিনটা ডাবল ক্রোশেট করেছি, অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো, দুইটা চেন, চারটা ডাবল ক্রোশেট।
একই কাজ রিপিট হবে। দেখেন আমি কিছুটা কাজ করেছি। এখন এই যে এখানে তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি, আর এই ডাবল ক্রোশেটটার উপর একটা নিয়ে চারটা কমপ্লিট করলাম, দুইটা চেন নিয়েছি, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো, দুইটা চেন, এরপর পরপর চারটা ডাবল ক্রোশেট নেব। পরপর চারটা ডাবল ক্রোশেট। এই প্যাটার্ন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব এর উত্তর দিতে। আমি আরও দুই লাইনের কাজ করব। এখানে একটা বক্স আছে, খেয়াল করেন, আমি আরও দুইটা বক্স এবার বাড়বে এ পাশ থেকে। দুই লাইনের কাজ করে ফেলেছি, দেখেন তিনটা বক্স এখন আছে। তিনটা চেন নিলাম, পরপর আরও তিনটা ডাবল ক্রোশেট নেব, টোটাল চারটা ডাবল ক্রোশেট হলো। এখানে তিনটা বক্স, আমি এখানে দুইটা চেন নেব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, বাড়ছে, এখানে বাড়ছে বক্স, দুই তিন, এখন হবে চারটা বক্স। দেখেন প্রথম এই যে ডাবল ক্রোশেট চারটা নিয়েছিলাম, প্রথম ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট করেছি, দুইটা চেন নিয়েছি, এবার এই ঘরে একটা ডাবল ক্রোশেট নিলাম, পরবর্তী দুই চেনের মাঝে তিনটা ডাবল ক্রোশেট নেব, মোট চারটা ডাবল ক্রোশেট হলো, দুইটা চেন, একই ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট, তিনটা ডাবল ক্রোশেট, চারটা ডাবল ক্রোশেট। আমি এই লাইনের কাজ শেষ করে ফেলেছি, ঘুরিয়ে নিচ্ছি, পরবর্তী স্টিচের উপর স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, স্লিপ স্টিচ, দুই চেনের মাঝে স্লিপ স্টিচ, একই ঘরে তিনটা চেন, তিনটা ডাবল ক্রোশেট, অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো, দুইটা চেন, একই ঘরে আবার চারটা ডাবল ক্রোশেট। পরবর্তী অংশটুকু একই প্যাটার্ন রিপিট হবে। আমি কিছুটা অংশ কাজ করেছি, তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি দুই চেনের মাঝে, এখন আরও একটা ডাবল ক্রোশেট নিলাম, চারটা ডাবল ক্রোশেট হলো, দুইটা চেন, দুই ঘর স্কিপ করে তিন নম্বর ঘরে কি একটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরপর আরও তিনটা ডাবল ক্রোশেট, অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হবে। পাঁচটা বক্স হয়েছে, আরও একটা লাইন করতে হবে,
আমি আরও এক লাইনের কাজ করে নিয়েছি। এখন আমি এই লাইন থেকে শুরু করব কাজটা। আমি প্রথমে ছয়টা বক্স করেছিলাম, ছয়টা বক্স করে তারপর আমি চারটা ডাবল ক্রোশেট করেছিলাম। এখন সেই চারটা ডাবল ক্রোশেট করব, তিন নম্বর ডাবল ক্রোশেট এবং এই স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট। এখন থেকে প্রথম লাইন থেকে যা হয়েছে পরবর্তী সব একইভাবে রিপিট হবে। আমি এখন দুই নম্বর লাইনটার কাজ করছি, তিনটা চেন অতিরিক্ত আরও দুইটা চেন অর্থাৎ পাঁচটা চেন নিলাম। এই যে একটা লুপ করব, একটা ডাবল ক্রোশেট নিয়েছি পরবর্তী দুই চেনের মাঝে, এটার মতো এই উপরেরটার মতো চারটা ডাবল ক্রোশেট করতে হবে। পরবর্তী দুই চেনের মাঝে আরও দুইটা ডাবল ক্রোশেট, ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো এই যে প্রথম লুপটা। এভাবে তিনটা লুপ করতে হবে এই লাইনের কাজ শেষ। আবারও দেখেন আমি এখন তিন নম্বর লাইন করছি, এটা রিপিট করতে হবে। এভাবেই রিপিট হবে বাকি কাজটায়। চারটা ডাবল ক্রোশেট, আগের ঘরে চারটা বক্স হয়েছে, পাঁচটা বক্স হয়েছে, এখন হবে চারটা বক্স। দুই চেন ডাবল ক্রোশেট, দুই চেন ডাবল ক্রোশেট, দুই চেন ডাবল ক্রোশেট। এই দুই চেনের মাঝে আমি দুইটা ডাবল ক্রোশেট নেব, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ পরপর চারটা ডাবল ক্রোশেট হলো। আবার একটা লুপ তৈরি করব, এরকম আগেই বলেছি তিনটা লুপ তৈরি করতে হবে, তারপর পরবর্তী কাজটা শুরু করব। আমি পাঁচটা চেন নিয়ে একটা ডাবল ক্রোশেট, দুই চেনের মাঝে দুইটা ডাবল ক্রোশেট, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট অর্থাৎ চারটা ডাবল ক্রোশেট হলো। দুইটা চেন পরবর্তী স্টিচে একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন আবার একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন এর পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট এবং পরপর আরও তিনটা ডাবল ক্রোশেট, টোটাল চারটা ডাবল ক্রোশেট হলো। আর একটা লুপ করব, দুইটা লুপ করেছি। দেখেন আমি তিন নম্বর লুপের কাজ করেছি, সেম প্যাটার্ন এখন থেকে রিপিট হবে। চারটা ডাবল ক্রোশেট পরপর, দুইটা চেন পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, দুইটা চেন পরবর্তী স্টিচের দুইটা ঘরে স্কিপ করে তিন নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রোশেট। এই যে লুপগুলোর ভিতরে তিনটা ডাবল ক্রোশেট নেব, একটা ডাবল ক্রোশেট অলরেডি নিয়েছি, তিনটা ডাবল ক্রোশেট, দুইটা চেন একই ঘরে আরও চারটা ডাবল ক্রোশেট। সেম প্যাটার্ন রিপিট করে বাকি যতটুকুন লম্বা করতে চান করে নিতে পারবেন। Thank you.
যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর এই প্যাটার্নটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন। আবারও বলছি, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।